أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين.

সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী নবী মাহমদ আলি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক সাহাবাই করাম তাবিন তাবে তাবেইন আইমাই মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হাকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সেনামনিরা পর্দার আলালে মা বোনেরা ইতিমধ্যেই আমাদের এই আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক সুদীর খুলনা থেকে আগত বিশিষ্ট আলেম দিন জাহাঙ্গীর আলম সাহেব এসে উপস্থিত হয়েছেন আমার সঙ্গী সাথী হিসাবে আছেন হবিগঞ্জের বানিয়া সঙ্গের বিশিষ্ট আলেম মনিরুদ্দিন আহমেদ আরও উপস্থিত আছেন সেনগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক আব্দুল কবির সহ সিলেট থেকে এডুকেশন সেন্টার সিলেটের কম্পিউটার বিভাগের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান ভাই সহ যারা আছেন এবং এলাকার গণ্যমান্য উলামায়কেরাম সম্মানিত উপস্থিতি আসলে আমি আলোচনা রাখতাম না আপনারা আলোচনা হন বা প্রধান আলোচকের খাস্তা কি আমি আপনার লাগে কিছু বিষয় একটু আপনার লাগে শেয়ার করতাম বা কিছু বিষয় আপনার লাগে মাততাম সাইয়ার যে বিষয়গুলো এলগিয়া আপনি জানা বিষয় আমি আপনাদের স্মরণ করিতাম সাইয়ার ইনশাআল্লাহ আসুন তো আপনাদের আমার লাগে আপনার স্মরণ করে দিতে আমি তো জানা বিষয় আপনারা এমন এক এলাকা আপনার বসবাস করুন আলেমুলাম অধ্যুষিত এলাকা এই আলিমুলা অধ্যুষিত এলাকায় আইয়া কিছু আলোচনা করার মতো এই ধরনের যোগ্যতা এই ধরনের ইলিম আমার নাই আমি আপনাদের কিছু বিষয় স্মরণ করে দিব আমরা ইতিপূর্বে আলোচনা শুনছিলাম যে আবার শেষের দিকে পূর্ববর্তী বক্তার আলোচনা যে যে লা ইল্লাল্লাহ হইব সে যাইব তার মর্যাদা সম্পর্কে এবং তাওহেদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শোনাতে আসলাম আমরা এই এই বিষয়ে আমরা জানা আছি যে লা লাহাইল্লাহার দুইটা অংশ আছে একটা অংশ হইল গিয়া অস্বীকার করতে হয় আর একটা অংশ হইল গ্রহণ করতে হয় অনেক খাজ আছে কোনো খাজ আছে ই খাজরে বা কোনো ঔষধ আছে ফরিকা এই ঔষধ ব্যবহার করতে হইলে কিছু বয়লা আছে এই বয়লা থাকি বাঁচেন না যদি তে এই ঔষধ খামে আইত নাই এই খাজ যদি থাকি না বাঁচিয়া তখন এই আগে থেকে না চালেন তে ই পরবর্তী খামিকা খামে আইতো না আছে না আমার জিন্দগীত বহুত সাজ ইলা আছে ঠিক অনুরূপভাবে যে লা লাল লালগি একটা ইলকিয়া অস্বীকার করতে হইব আর একটা হইলি স্বীকার করতে হইব যদি অস্বীকার করা না হয় বয়লা থাকি বাঁচিয়া না তখন তো ঔষধ দামি ঔষধ খাইলে খামে আইবনি খামে আইতো না ঠিক অনুরূপভাবে আপনি নামাজ পড়া রোজা রাখরা হজ হর জাকাত দিরা আপনি হইন আল্লাহর জিকির করেন আপনি খুব মুত্তাকি ফরাজগার কিন্তু আল্লাহ যে জিনিসটা কৈছেন অস্বীকার করতে হইব এই জিনিসটা আপনি অস্বীকার করা না এই জিনিস বাদ দিরা না। তাহলে আপনার এই যে নামাজ রোজা হজ সব ইবাদত কোনো ইবাদত খামে আইতো নাই কেউ দেখামে আইতো না আপনার কথা মনে হইতে পারে যে এটা অযুক্তিক আমি অত মেহনত করলাম আর মেহনত খামে আইতো না কেনে মেহনত খামে আইতো না এর দেয় আপনি কোনো খাম খাম বাদ দিতে হইলে কোনো খাম না করতে হইলে আপনার পরিশ্রম করা লাগেনি কষ্ট করা লাগেনি বাদ দিতে হইলে কষ্ট করা লাগেনি আমার কথা বুঝলেন আপনি তো মাথায় না কানে কোনো সাজ বাদ দিতে হইলে কষ্ট করা লাগেনি কষ্ট করা লাগে না আমি কারণ খরতাম না এর পরিশ্রম করা লাগেনি কিন্তু করতে হইলে কিতা করা লাগে পরিশ্রম করা লাগে তো এর তাই বাদ দিতে হইলে পরিশ্রম করা লাগে না ওই যে একটু আগে বাইক কইলাম মাজার ফাজা করতে হইলে আপনি অন্ত আলো বাড়া দিয়া যাইতে হইব তারপরে হন গিয়া একটা সন্তান চাইতে হইব হনো গিয়া এই আপনার কি মুক্তি চাইতে বাড়া লাগে আর কষ্ট করে যাব লাগে না এর তাই ইসলাম বিরোধী যে বিষয়টা কি আপনি বাঁচিয়া থাকতাম এই বাঁচিয়া থাকতে হইলে কষ্ট লাগে না কিন্তু করতে হইলে কষ্ট লাগে এর দায় আপনি ফয়লা গালা মানতে আপনার কষ্ট নাই কিন্তু আমরা ফয়লা গালা মানতে আমরা কষ্ট হয় আপনার কষ্ট হয় এবং যুগে যুগে কষ্ট হইছে এই ফয়লা গালা যদি না ছাড়িয়ে আপনি শেষকালারে দৌড়তে শেষ কোনো খামে আইত নাই জেলা বয়লা বাদ না দিয়ে যদি আপনি ঔষধ খায় ঔষধে খামে আইত নাই ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবাহ যারা সুরাবা কারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়ত যে ফাম এক প্রবৃত্ত আগত যে তা আগতরে অস্বীকার করলো মানে আল্লাহ বিরোধী সব জিনিসে অস্বীকার করলো তারপরে ইমান আনল সে এমন একটা মজবুত জিনিসে ধারণ করলো যেটা কিতাবইবার নাই ছিন্ন হইবার নাই যেটা কোনো সময় ছিন্ন হইতো নাই তো আমি আপনার সংক্ষিপ্তভাবে এই কথাই কইমু যে আমরার সমাজও কিছু জিনিস আছে যেটা আল্লাহ সুবহানাহু তা আল্লাহ লগে শরীক হয় আর আমরা শিরক সম্পর্কে একটু আগে আলোচনা হচ্ছি আল্লাহ লগে যদি শিরক করে তাহলে কী তৈব তার ঠিকানা কোন জায়গা জাহান নাম তার ঠিকানা কোন জায়গা তার লাগি কিতা হারাম করা হয়েছে জান্নাত হারাম করা হয়েছে তার লাগি বেহেস কিতা গীতা করা হয়েছে হারাম করা হয়েছে ওমা আলিজো আলিমিন আনসার আর এ ধরনের জালিম লাগি কিতা নাই কোনো সাহায্যকারী নাই কোন দিন সাহায্যকারী ডাক্তো নাই ইয়াম কিয়ামা কিয়মতোর দিন খবরে যাওয়ার ফলে সাহায্যকারী থাকতো না বারজাকর জিন্দগি সাহায্যকারী থাকত নাই কেমতর দিন সাহায্যকারী থাকতো না তার লাগিয়া আর কিয়মতর দিনই লোক দুনিয়ার জিন্দগির লাগিয়া কিচ্ছু নাই দুনিয়ার জিন্দগি সামান্য জিন্দগি অনন্ত জিন্দগির কোনো সাহায্য থাকতো নাই আজকেও যদি আপনার ভাই প্রভাবশালী ধনী যে আপনারে খাওয়ায় আপনার আপনারা বিভিন্ন সময় সহযোগিতা করে যদি কালকে দেখি তোমার সাহায্য করতাম না আপনি চিন্তা করবেন আমি মাথা ভাঙিয়া পড়ছে আমি খাইতাম কিলা চলতাম কিলা আমার ভাই চেন্টে ফোড়াইতাম কিলা দুনিয়ার এই সামান্য অসুবিধার মাঝে আর আল্লাহ সুবাহ তালা কইরা যে আপনি সফল কাম হইতে না কোন সময় আপনি সাহায্যকারী পাইতা না কোন সময় যেদিন আপনার সাহায্য আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী থাকতে নাই ওই দিন আপনার সাহায্য করা হইতা না তো সম্মানিত উপস্থিতি শির সম্পর্কে আমি জানি যা আমরা জানি আল্লাহ সুবাহ তালা কইসেন যে সব গুণা আল্লাহ মাফ করবা শিরকর গুণা মাফ করতে না এখন সম্মানিত আমি আর আলোচনা না বাড়াই আমরা যাই যে আমরা সমাজও কিতা শির্ক আছে কি না আছেনি আচ্ছা এটা শির্ক কইতে হোক আপনার এলাকাতে আসেনি যে আল্লাহ সারা অন্য নামে ফসি ফসু জব করা আছে নি আল্লাহ চারা অন্য কোন নামে আপনার এলাকাত জব করে নি না কিন্তু সিলেক্ট করে শাহজলাল্লার মাজারও গিয়া করে শাহুরানোর মাজারও করে কিনা না আর খরে গাও তো আমি খার এখন দেখ মিলে কিনা না আপনি বেমার পড়ছেন তোজনে কইল এটা গীতা হইব এটা এই গেছনে খবিরাজর কাজাত খবিৰ যে কিতা কৰে আপোনাৰ এই উফৰি লাগি আছে বা জিনে দৰি লিছে হ'ব সেইটো সেইটো কিবা এটা মুৰ্গ আনিয়া দি থৈ আহিব মুৰ্গৰ ৰক্ত দিয়া কিতা কৰে তাবিজ লেখে ইলা আছে কিনা নাখায় এলেকাত এই যে মুৰ্গৰ ৰক্ত দিয়া তাবিজ লেখে ই মুৰ্গ আল্লাহাৰা অন্যান্য নামে জব কৰা হয় কাৰণ ৰছুদ চল্লাচ্লামে কৈছোঁ যে খানি বিছমিল্লা কৰিয়ে খোৱা হয় এই খানিৰ যে হাত দি থাকে মাংসৰ হাডদি থাকে এতিয়া সেই খায় ইমানদাৰ জিনে খায় আৰু বেই ইমান জিনে খায় যেতিয়া বিচমিল্লা চাৰা খাব হৈছে পিছমেলা চালা যেতিয়া খাব হৈছে এটা খায় বেইমান জিনে যে যিনে মানুহে ক্ষতি কৰে আপুনি যে খবিৰজৰ কাজত সেইবিলাক জিন চা দিয়ক আপুনি মনত কৈছে দাড়ি আলা টুপি আল্লা মছিদেৰ ইমামতো বা কোনো খানকাৰ মাজে আছে আপনি মনে করছেন যে এই লগিয়া পালা মানুষ কিন্তু এই পালা মানুষ নাই জিন দে খুশি করবা লাগে কীটা করে আল্লাহ সারা অন্যান্য নামে জব করে আর ওইটা নিয়ে অনেক সময় জিনে হয় অমুক জায়গা নিয়ে রাখবা ফরে গিয়া দেখে এই জায়গাটিক নাই কারণ কিতা এটাই জিনে খাই লিছে কারণ তার খানিয়েলিয়া বিশ মিল্লা ছাড়া যেটা জব খানি তো এই ধরনের ট্রিটমেন্ট আপনার আমার দেশ আছে এলাকাতে আছে খবর আপনি পাইবা তো আল্লাহ সারা অন্য নামে যে পশু জবা করা হয় এটাইলগিয়া শির্ক আল্লাহ সুবাহানাউ তালা সুরা আন আমার মাঝে কৈছেন যে ইন্না সালাতি ও নসুকি ও মহিয়া মামাত নিশ্চয়ই আমার সালাত আমার নুসুকি আমার কুরবানি খাল লাগেই তো লিল্লাহি রবিল আলমিন আর সুরা আল সুরা কাউসার মাঝে কৈছেন যে ফসল লিলি রব্বিকা অনহার তারপরে একটা শির্কর কথা কই দেব আপনি এলাকাতে আসেনি খসম খাওয়া আল্লাহ সালা অন্য নামে খসম খাওয়া এই শির্ক আছে না এলাকা এলাকাত আমরার এলাকাত আছে কইব ছাত্র যারা তারা কইব ও বইর উফরে আত্মলিয়া কইয়ার যে আমি গান করছি না খার খসম খাইল বইর খসম খাইল এলা খাওয়া হয় কি না 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 ছোটো বাচ্চারা খাও বইর উফরে আত্মলিয়া খুন না হ্যাঁ এটা শির্ক কেউ তা শির্ক রসদ সাল্লাইসাল্লামে কইছেন সুনানোর কিতাব আছে সুনানোর আবুদ আছে যে মান হালাফা বিশাকা যে আল্লাহ সারা অন্য কিছুর নামে হলফ করলো কসম করল শপথ করল হে কী করলো শির করল এটা বাছিয়া তাকি মুরব্বী সালর তলে বইয়া ও বান্দর তলে কইয়ার তারপর কই ও মাটির উপরে কইয়ার আর যে মাটির তালে মরিয়ার আমরা মরার পরে যাইম গত শুক্রবারে আপনার এলাকার এক ব্যক্তি মারা গেছেন নাম কেদা হুসেইন আহমদ মেম্বার সাহ আল্লাহ সুবাহ জান্নাতুল ফেরদোস নসিফ তান তাঁর গুণকাতার মাফ ফরিদকা তান আত্মীয় স্বজন যারা আছেন তার ধৈর্য দান্কা আল্লাহ সুবাহ তাদের এই স্বজন তাকে আরও উন্নত আত্মীয় স্বজন জান্ন দান খরক্ষা বারজাক দান হরক্কা দুনিয়ার যে গোড় আসলে তাকে উন্নত গড় তানের দান খরক্ষা আল্লাহ সুবাহ মাফুরা সম্মানিত উপস্থিতি আমরা করতে হইব মরতে হইব কিন্তু মানুষের কিনা মরার সময় মরার আগে দুনিয়াত বইয়া কয় মরিয়াও মাটির তলে তাই মো মাটির হচম করে কিতার খচম খাইছে মাটির হজম খাইছে এই ধরনের অনেক হজম আছে আমার ফুয়ার মাথা তাত বা আছে কিনা না এই ফুয়ার হজম খাইছে এই ধরনের হজম খাওয়া কিতা শির্খ আল্লাহ সুবাহাল্লাহ বিভিন্ন বিষয় লোক হজম খাইছেন আল্লাহ সুবাহান তাল্লাহ তার সৃষ্টি লইয়া হজম খাইছেন ও তিন ও জৈতুন ওল ফাজ্র এই ধরনের অনেক জিনিস লোক আল্লাহ হজম খাইছেন আল্লাহ্লা কিতা শরীয়ত নাই শরীয়ত খান লাগি আমরার লাগিয়া তাই আল্লাহ এ ধরনের গুরুত্ব বুঝাইবার লাগি সময়ের শপথ পাইছেন কিন্তু আমরা আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করতাম না রুশালামে শপথ করতাম যে এই সত্তার শপথ যার হাতে আমার জিন্দগি খার কসম আল্লাহর কসম আল্লাহ সুশালামে কইতা কাবার রবের হে আল্লাহ এটা কসম করতে হইব আল্লাহর নামে অন্য নামে খসম করা যাইতো না আমরা সমাজে একটা আছে কসম যে বেশি যে গিয়ে ইমান এখন আরাম মুজিবতে বললো যে খসম করতে গিলা তে হ্যাঁ এটার একটা ওষুধ আছে যে আপনে হয় হচম করবা আল্লাহর নামে নাইলে নীরব থাকবা হচম করার দরকার নাই হচম করলে কার নামে করবা আল্লাহর নামে আর নাইলে কিতা করবা হচম করার দরকার নাই আপনি নীরব থাকি দিবা এই সহি মুসলিমের হাদিস আছে কৈছেন তাগুতর নামে আল্লাহ সারা অন্য নামে অথবা তোমার বাপদাদার নামে কিতা করি অনা শপথ করি অনা হসম করি অনা এটা হাদিস তিনশো চল্লিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আমি যেটা খুঁজছিলাম যে আপনি চুপ তাক্তা এইটার দলিল লগিয়া সহি উল বুখারি এবং সাহি মুসলিম শহীদ বুখারী ও মুসলিম যে হাদিস হাদিসা হাদিস খাওয়া হয় মুত্তাফাক্য নালে যেটা সাহিহাইনের হাদিস হাদিসেই লগিয়া এমনি অমর আদি আল্লাহ রসল্লা ইসলামে কোছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তোমাদান তোমাদানর পিতা পিতার নামে শপথ করতে নিষেধ করছেন সে যদি হজম করতে চায় তাহলে আল্লাহর নামে হজম করে অথবা চুপ থাকে খসম করতে চাই খার নামে করবো আল্লাহর নামে আনাইলে চুপ থাকতো এটা নিষ্কাত এই হাদিসটা আছে সম্মানিত উপস্থিতি আর একটা আমরা শির সম্পর্কে আলোচনা করি শুরুর নাই লম্বা এক সিরিয়াল আলোচনা করি না তোর কষ্ট আনাত যে আমরা মান্নত মানা মানত মানেন কি না মান্নত বুঝছেন নি কি দা উষ্টা কইলা কইলা খিটারদ উষ্টা খাইলাম তো একটা মোমবাতি দিবো অমুক মাজারো আছে নি আপনার এলাকাত মাজার অনেকে মাজার নিয়ে মোমবাতি দে মাজারের নামে মান্নত করে আমি পয়সা দিব অমুক মাজারও অমুক বুজুগরে পয়সা দিব এই ধরনের মান্নত মানা হয় কিনা না আমরা এলাকায় দেখছি যে একবার সফ্রি গাছ উঠছে সফরি গাছ উঠার ফলে সফরিকো ঘাসিগুলো বাঙিয়ে ফুটারলা একটু হুঁ না মোমবাতি এটা দি মাজার মোমবাতি দিব আমরা সিটবেলা দেখছি খানও মান্ন করছো মাজারণ নামে মানত মান্ন একটা ইবাদত এবং মানত করতে হইব খান নামে আল্লাহর নামে মানত খান নামে করতে হইব আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য নামে মান্নত করা যাইতো না যদি এই ধরনের অভ্যাস থাকিয়া থাকে তাহলে এটা কী তা করবা এটাই লোকিয়া সুস্পষ্ট শির্ক আমি দিল্লা দিয়া না আমার সময় কম আল্লাহ সারা অন্য কাছ থেকে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ সুবান সুরা নাচ এবং সুরা ফালাকর মাঝে হইসেন যে আল্লাহর কাছে আশ্রয় সাইতে হইব কলা আউজ মালিকিন মালিক ইলাহিন আল্লাহ কাজাত আমরা কিতা করতাম আর বিফদাফদি খার কাজ আশ্রয় আমরা এর আগে আলোচনা শুনছি যে কোনো আপদ যদি হয় যেটা অন্য দুনিয়ার সাহায্য করতে পারে তার কাজে আমরা কইতাম ফার্মু মনে আছে না আগের আলোচনা নৌকা থেকে খারে কইসা খার দেখি আপনারা খোগা চাই যে তাই কইলা যে তুফান যদি আয় আর হন্তাকিয়া একটা সাহায্য চাওয়া আছে যেটা জাহিজ আছে খোগা চাই কিতা ফোন করে চাওয়া ফোন করিয়া যেন সাহায্য করতে পারবা তান খাজা চাওয়া কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোনো গোস অলি কুতুব তাই না আটকাইলি বা তাই বিভদটাকে উদ্ধার করবা এটা যদি খরা হয় তাহলে সেটা শির্ক মোহাম্মদ বিন আহাব রাহমুল্লাহ তাইন এটা খুঁজছিল যে আগর মুসরি হল তাকে এখন কোন মুসি হল ডেঞ্জারাস আগর মুসি হল আল্লাহ সুবাহ তাহলে আন কনমনের মাঝে খৈর যে এখন কাফেররা দরিয়ার ভিতরে বিভদ পড়ে তখন তারা ডাকত একমাত্র আল্লাহরে আর ফারও উঠি তারা তারা তা করতো আল্লাহ লোকে শরীর করতো আর এখন কোর মানুষ সকল দরিয়ার বিপদও পড়লে হনো শাহজালে ডাকে হন আব্দুল কাতির জিলানিলে ডাকে হনো মৈনুদ্দিন চিস্তি ডাকে অথচ আব্দুল কাদের জিলানি শাহজাল্লাল তারা 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 মৃত্যুরে দেখাইতে পারছেন তারা তারা মৃত্যুরে টাকাইতে পারছেন তারা মরিয়া বেট হই গেছেনট কিয়া তার বড় ফাঁক্কা করে রাখছে ও কোনো হাইতে পারা না আর তাই না আমার কি সাহায্য করবা টান টান বরং আমরা তারা সাহায্য করতাম পারি আমরা তারার লাগে দোয়া করতাম পারি আমরা কী দা করতাম পারি লাগি দোয়া করতাম পারি তারা তারা আমরা সাহায্য করতে পারেন না আশ্চর্য ব্যাপার রসুল সালি সাল্লাম ইন্তেকাল করলাম পরবর্তী সে নেতা ওইতা এগুলো দ্বন্দ্ব লাগলো তিন দিন পর্যন্ত রসুল্ল লাশ সামনে রইলো সেই কে লাশের কাজ গিয়ে সাহায্য চাইলো না রসুল সাল্লাহ আলি সাল্লামর নাতি কার বালাত দিলে না বিপদের কথা বিপদ আসলে এই সময় সেই রসুলার খাও খবর গিয়া সাহায্য চাইছে না এরা রসুলার কাছে সাহায্য চাইছে তারা সবার কার লগে লিংক আছিল তারা নেটওয়ার্ক কার লগে আছিল আল্লাহর লগে সম্পর্ক আছিল আর আমরা বিপদে পড়লে আমরা দৌড় দেই উল্টা মুকা আল্লাহ বিপদে পরীক্ষা করবার লাগি কোনবাই যাই তাই এখন আমরা উল্টা পথে যাই আউযুবিল্লাহ আল্লাহ আমরাদ মাফুরুকা এদ আমরা কার কাছে চাইতাম আল্লাহ জেতা চাইছিলাম ওই যে গণক জেতা কবিরাজ আছেন জেতা তাবিজ লহইন যারা এই গণকীয় করে জ্ঞা কবি আজিরাত করা আজিরাত করাইগুড়ে আজিরাত করা জিনরে তেগুলো জিনফুজারি দাঁড়িয়ে টুপিয়ালামচিত ইমামতি করে কিন্তু জিন জিনফুজারি গিয়ান মার নাম জিগার করবো বুঝবা জিন জিন গিয়াল আপনার খাবার লোক কাফু দিয়ে একবার লাম মাপু আর কো জিনে একবার বাবুর দিবটি করে দিব কই জিনিস ইজা আছে কিনা না না সতর্ক থাকবা এরা যারা করে তারা কাছে জিবা না কোরআন সুন নাম যারা করে তারা কাছে আপনার ইমান পরীক্ষা করবার আর ফরীক্ষার সময় যদি আপনার ইমান গেল হইলো আপনি আপনাকে কিনো গেলে তো খামে আয় তাবিজ দিলে তো খামে আয় তাবিজ দিলে কেউ তো খামে জানুন ভনিয়া লক্ষা আপনি যখন তাবিজ দিলা কোরআন পিনে কোরআন তাবিজ দিল দেয়ালে ওগুলো বাথরুমে গেলা কোরআনটা কীতা করলাম অবমাননা করল আর কোরনের দেখি দেখিয়ালে শয়তানে আপনার ফালাইয়া দিল বাগিয়া হইল রে মনে আমার তা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস এখন আপনি তো আপনার উপকার হয়ে গেছে শত্রুও মাঝে মাঝে উপকার করে নাই এখন আপনি যখন কোরআন অবমাননা করলাম কোরআন দিয়ে তাবিজ দিল রসুলের কোরআন দিয়ে তাবিজ দিই সাহাবাইকে নামে কোরআন দিয়ে তাবিজ দিছই একটা প্রমাণ লইয়া কোনো তারা তাবিজ দিছই কোরআন লটকাইয়া গলা তার আটিসইন কোরআন ফড়িয়া দিলে সহাব আছে কোরআন শুনলে সোহাব আছে কোরআন ফড়াইলে সহাব আছে ফড়লে সোহাব আছে কোরআন শুনলে সোহাব আছে আর কোরআন ফড়িয়া দিলে চিকিৎসা করো সুসল্লা জাদু করা হয়েছিল কোনো তাবিজ দিয়া চিকিৎসা করা হয়েছে না কোরআন ফড়িয়া চিকিৎসা করা হয়েছে কোরআন ফড়িয়া চিকিৎসা করেছে সাহাবাহাম আজমাইন তারা একটা সফরে গেসলা সফরে গিয়ে হলে তারা এক কোমর কাজে তারা রে কইলা তোমরা আপনার সাহায্য করো তারা কোনো সাহায্য করলো না এর মধ্যে তারা সর্দারে আইয়া সাঁফা কাটিয়ে তারা খবর পাইলো যে মুসলমান হলে এটা ঝাড় ফুক করেন তারা আইলো তারা তাই তো ওলা হয়েছে তারা এটা কইল না আমরা অতটা বকরি দিতে হইব তো কি আমরা তোমাদের কিতা কর্ম সাহায্য করবো এ তো আমরা সাহায্য করছো না এখন আমরা তোমাদের বকরি না দিলে ঝাড় ফুক করতাম না তারা বকরি দিল ঝাড় ফুক করা হইলো এই ব্যক্তি সুস্থ হইল অন্য যদি মাল ফাই ঠেকা কোনো ঘান থেকে আহিল সব এখন জলদি বাদ করল হেরও কই যে জলদি আমরা এখন খাই এই এনটিয়া কই না আল্লাহর খসম আমি মোহাম্মদ সাল্লা ইসলামের লোক মিলিত আর আগ পর্যন্ত এই গুণ কিতাব করতাম না বাক করতাম না এখন ফলে বুঝতেই পারতো হালাল না হারাপ লইলাম যে এই গুণ তখন তারা যখন মদিনাত ফিরে আইলা রসুল এই ঘটনা হওয়ার পরে রসুল্লো কইলা যে তুমি তাই বাক করো এবং আমারও এক বাক দিও তাহলে বোঝা গেল জাড় ফুক করিয়া পয়সা নেওয়া কিতা হালাল না হারাম হালাল তবে জাড় ফুক করতে হইব শরীয় চম্মত না শরীয়তের বাইরে গিয়া শরীয় চম্মত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কইরা তুমি কিতা দিয়া জারফুক করছলা তাইন কইলা সূরা ফাতেহা দিয়া কোনটা দিয়া করছল যেগু ডেইলি আমরা নামাজে পড়িগু একটা দিয়া ফুক করছত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা একটা নাম দিছেন সূরা শিফা সূরা ফাতিহার একটা নাম হইলো গিয়া শিফা الشفاء এরদাই আপনার আমার কিচ্ছু যদি হয় বাচ্চা গুর পেট অফিস করে রাত ক'ছৌ কুল ডাইলিছে দৌড় দিলা রাত 3টার সময় গিয়া হুজুরে আনলা আপনি সুড়ফাতা ফড়িয়া ফুতুক্কা আপনার বিবিরে খুব কাড় ফাটে ফড়িয়া দিব ফড়িয়া ফু দিবা লাগে আপনার বাচ্চারা তো আপনি যে পেশাব করছিল যে ফায়খানা করছিল লগা লগা আপনার ওয়াইফে এগুলো কিতা করছেন না পরিষ্কার করছে না আর শেতানের খানিয়ে ফায়খানা এ ফায়খানা ফেসাব খাওয়াতেইছে বাচ্চা দিয়েদের আপনি পরিষ্কার করে রাখুকা তারপরে আপনি নিজে যার ফুকুকা আপনার উলো অনেক মানুষের আছে যে তার উলফ ফেসাব করে দিছে কিতা করছে লগালগ পরিষ্কার হয় না হে অপবিত্র থাকে তো শেত অপবিত্রতার মাঝে আইব তো শৈতান শৈতান শেতানের স্টেশন কোন জায়গায় জানেননি টাকার জায়গা আপনার গরো আপনার বাড়ির শৈতানের জায়গার থাকার জায়গা কোন জায়গা ফেসে আপ খানা ফায়খানায় গুলাই লগিয়া এর দায় এখনো দোয়াফুড়ি আমাইতা এখনো দোয়াফুড়ি বাড়িতে আপনি তো দোয়া পড়েন না আপনার দুয়ালোকে সম্পর্ক নাই আপনি মনে করেন যে হুজুরে ফসল লাইম আর হুজুরে দুয়া করিয়া সব আপনার এই এক লোক ফাড়িতে যাইবা ওটা না নি আইয়ার আমরা দুহাতে একটু পরে তো এর দায় আমরা কীটা করতাম আশ্রয় আজ আশ্রয় প্রার্থনা করতাম কার কাজাত আল্লাহর কাজাত তারপরে খবরকেন্দ্রিক আমার যাত জাত জেতাও হয় সব তৈলগি শির্খ শির্ক বেদাত হয় খবর কেন্দ্রিক জেতাও হয় খবরও কেলে কীতা হয় খবরে উচা করা হয় খবরে ফাঁকা করা হয় খবরের মোমবাতি দেওয়া হয় খবরের নেমপ্লিট লাগানি হয় হয় না না মরিয়া আল্লাহ আমার দেশ মানে একশোটারও বেশি বেদাতি খাম আছে করা হয় তো কবি এটা কিতা হালি নয় না সবটাও যদি নাই যায় থাকল কিতা সরিয়েতে যেখান দিছ থাকতোইব এজন মানুষ মারা গেল মারা গিয়ালো ফলাক গিয়া হুজুর হল ডাকি আনলা সিলেট ইতা তো আফলাইনতেইত হয়তো পয়সা পয়সা অল্প বালা না সিলেট ইতা দেখা যায় একশো এক হুজুরে কন্টাক্ট নেন আইয়া হুজুর হলে এখন লাশের খান্দাত বইয়া ইয়া শুরু লাশে কি ফড়াশো আগে আঠুয়াকে কুরআ ফড়লে সব আছে কুরন শুনলে সব আছে এখন লাশে কোরআন শুনেননি কোরআন তো জীবিত মানুষের লাগে হুদা লিন্নাস মানুষের লাগে হেদে দে এই ব্যক্তি কোনো খামে তো নাই এসে তারা ইয়ে কিতা করলো কুরআ ফোড়া শুরু করলো কুরআ ফড়লো তারপরে কীতা হইল এসে গোসল করাইলা গোসল করি আনলে যখন লাশ লইয়া যায় এটা দেখা যায় সৌদি আরব থেকে আনছেন আরবি লেখা কাপড় এখন দিয়া পুজো তার খাফড়ে এখন তান্তে ফাড়িলতো কাপড়ে কিতা করতো রাইসুল মুনাফিক জানেননি মুনাফিকর সর্দার যে তার যে দাফন হয়েছিল রসুদি আসলামর খাফড় দিয়া এই খাফড়ে তার কোনো খামে আইতো নাই আল্লাহ অহিও করি জানাইলি লিচেন যে তুমি যদি তার লাগে মাকফের আতর দোয়া করো এটা কোনো খামে আইতো নাই কারণ আপনার আমলে খামে আহি আমরা মনে করি আমলে নাই আগরবাত্তি দিয়ে লেখিয়া দে দেওয়া এক মূল্লাব আস্তা করি না লেখি লো আল্লাহ লেখিয়া দিব সবালো সবাই দিয়ে লিবাই আতরফালিব আছে কিনা না এটা আছে কিনা না বুঝা যার যে থেকে আল্লাহর আল্লাহ সম্পর্ক নাই আর খবালো আল্লাহ লিখলে খামে আইবনি এখন তো আমল করার সময় শেষ হয়ে গেছে সাক্ষাৎ সপ্তাহ শেষ হয়ে গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে আর যখন মৃত্যু হয়ে গেছে শেষ আর আমল নামা এখন কিছু করার আছে এখন আমরা দোয়া করতাম যেটা করতাম পারবো একটু আমরা করি না যেটা খিতার লাগতো না তারপরে গীতা লাস্ট বার করতে সময় আমরা দেশে কিতা করি খাওয়া কিছু দান দান করতে হয়নি তো এখন চাউল কিছু বার করে দিন মুরুক টেকা ও তাগা বার করে দিন তারপরে তারপরে আর একটা কিতা আছে আরোগ্য মানুষ হয়ে আইয়া এ যে এ যদি বেমার এক মাস দেড় মাস দুই মাস বা এক সপ্তাহ তানত নামাজ কিতা হয়েছে খজা হয়েছে এখন খজা নামাজের কাফারা আহি ন আপনি চ্যালেঞ্জ দিয়া গেলাম আজকে জয়ন্তীপুর আমি তো মাঝে মাঝে আই আপনি আপনার এলাকাত যত আলেমুলা আছেন সবরে কইবা যে নামাজের কাফারা কোন জায়গাত আছে কোরআন কোন জায়গাত আছে দেখাইতা নামাজের কাভারা এটা কিচের ভিত্তিতে নেওয়া হয় যারা নেই তারা আল্লাহ সুফান ও তালা সুরাত ওবার মাঝে কইসেন এরা ডাকাই আমার ফতো না আল্লাহ সুফান ও তালা কইসেন ইয়া এই হল্লা জিনা আহ মানু ইন্না কাসির আমিন আল আহবারি ও রহবানি তোমরা আমাদের অসংখ্য আহবার এবং রহবান ওগুলো আছেন ইয়া ইহল্লা জিনা মানু হে ইমানদারগণ তোমাদের মধ্যে অনেক আহবার এবং রহবান লাইয়া কুলো না আমু আলান্নাস বিল বা আতিল তারা মানুষের মাল খায় অন্যায় ভাবে ইয়া সুদ্দুন আনসাবিল্লা আর মানুষের আল্লাহ রাস্তা থেকে ফিরাইয়া রাখে মাল খাইলো আর আল্লাহ রাস্তা থেকে মানুষ ফিরিয়ে রাখলো এটা নামাজ পড়তো না এখন মনে করবো তো আমি কফরা দিলে লিখবো আমার মরিয়ালে আমার সম্পদ থেকে কফরা হয়ে যাবো এখন আর নামাজের গুরুত্ব আর রইলো তারপরে খবর কি আনলে তো শুরু হইলো জানাজার সালাত হইব জানাজার সালাত আমরা যে অত স্পিডে ফলা হয় আমরা তো ফিসে বইয়া দুয়া উয়া ফরতাম পারি না বুঝা যায় যে যত ফেরেশানি উড়া তার মাঝে জানাজার সালাত শেষ হইব জানাজার সালাদ শেষ হয়ে গেলে কোনো কোনো এলাকাত জানহাজার সালাদ বাদেও দোয়া করা হয় কিনা না জানাজার সালাদ এটা দোয়া করা হয় জানিনা আপনি তো এলাকাত মনে হয় না এটা তো আপনার জানেন না জানাজার সালাদ এটা দোয়া করা হয় কত বড়ো আম দেহকা জানাজার সালাদটা কি দোয়া আগরটা বুঝছে না দেখিও বাদে আবার করে এখন ইগো এগু আলেমের জুখানি মূর্খ না আল্লাম ফিরিলি হাই নাও মাইতে নাও সাই দিন উনসানা আলম আমরা সব দোয়া করলাম এরপরে তার লাগি দোয়া করলাম রসুল্লাপুরি দরিদপ করলাম তারপরে সালাম ফিরাইলাম তারপরে এখন কি দইছে এখন আবার দুয়া একটা এরপরে তৈলো আগের দোয়া বুঝছে না মূর্খ তারপরে কি দইলো তারপরে আমরা লইয়া গেলাম দাফন করবার লাগে গিয়া আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা একটা দোয়া কিন্তু ঠিক মতো জানি খবর লাস্ট রাখার দোয়া বিসমিল্লা আলা মিল্লাতে রসুলিল্লা বা সুন্নতে রসুল্লাহ হইয়া রাখলাম এই দুয়া আছে এরপরে লাশ দাফন ফোন করার ফলে আপনাদের এলাকাত হুজুরে একজনে আত তুলা মার্লার খবর মুখিয়া আত তুলা মারি দোয়া করলার বাকি সবে আমিন আমিন খিলা ইকটা ফাইলা কই জানাজান নামাজ ফেলে দোয়া করলে আপনি কইবা বেদাত আর লাশ দাফন করিয়া আপনি দোয়া করবা একটা শূন্য তৈল কিলা রসুলের তরিকা কিন্তু থাকতইব না রসুলের সবরে সবর দোয়া করা আসেনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে খৈরা যে তোমাদের বাইল লাগি দোয়া করো ওখানে তাই নখন কঠিন পরিস্থিতির মুখামুখি। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দোয়াই কে দিস দোয়া কিতা আল্লাহ মকফির আল্লাহ মকফির আল্লাহ ও হু আল্লাহ তুমি তারা মাফ করো আর তারা সাবিত কদম রাখো কঠিন পরিস্থিতির এই যে আমরা আলোচনা শুনছি বা বিভিন্ন সময় শুনি যে খবর গিয়ে আল্লাহ প্রশ্ন করা হইব মা রবুকা মা দিনুকা তারপরে রসদ যে দেখায় ফাটা নিছিল হয়েছিল এন সম্পর্কে কি তুমি কিতা জানো তো এই যে প্রশ্নর মুখামুখি হইব তখন রসৎসল্লা ও দোয়া ফুটবল লাগে আমরা এই দোয়া জানি না আমরা সবে মিলিয়ে হাত তোলা মারি দোয়া করি আমরা মনে করি তো তুই গেছো খাম অথচ এই শুন না বিরোধী তো আমি আমি মনে মরার ফলে কেন্দ্রিক আমরা অসংখ্য কিতাবল আছে বেদাত এবং শিরকিয়া তকল আছে আমরা খবর গিয়ে থাকি তা মানি খবর মানুষ মরে গেছে তারপরে তার লো তার লগে আমরা তার লুকাত তার লগে আমরা সম্পর্ক সম্মানিত উপস্থিতি তারপরে আরও দুই একটা বিষয় লি আমরা কই আমরা দেশ অনেকেই লক্ষ্মী ও লক্ষ্মী মনে করেন ফাটাফ্লিটও খাইলে হায়াত কমে অমুকে দেখ অমুক বারে কিতা করেন বাস হাঁটেন না আপনাদের এলাকাত কোন দিন বাস হাঁটেন না ইলা আছে দিন হ্যাঁ হই না শর্মাইন নি আসেনি ইলা দিন আমরা এলাকায় আছে অমুকবারে বাস কাটেন না বাস কাটলে তাই বাস গাছ উজা যাব তারপরে কই বা যে ফাটা প্লেট খাইলে হায়াত হায়াত খার কাজাত ফাটা প্লেটও খাইলে বুঝে হায়াত কমাইলে তারপরে দোকান ফয়লা বনি বন্ধি হইবো বাকি দিত নাই এবারে শেষে বন্ধ হইতে সময় বাকি দিত নাই আছে কিনা না 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 কই আনা লাগে আপনার মালিকানা নাই এখন গাছের মালিকানা হাউজ রান্না এটা নানলে কি ধরব ক্ষতি হইব আছে কি না না খালি কলসি দেখলে হতা হয় বাইক নাহরিয়া অতা করলে ওটা হয় হ্যাঁ ফাটা প্লেটও আপনাকে খাইতে না এটা যে ফাটা প্লেটের মাঝে ময়লা থাকতে পারে এটা কি আপনার ফেটো পিছইতে পারে কিন্তু এরদাই খাইতা না যে হায়াত সম্পর্ক কম্পরবো এগুলো কোনো সম্পর্ক নাই এইসব লক্ষ্মী অলক্ষ্মী কারণ আমরা ভালো মন্দ করার অধিকার হার আল্লা সুবান এটা ইমান আপনার আপনারা কেউ ইচ্ছা করলে মারতে পারতো না আপনারা কেউ ইচ্ছা করলে আপনার হায় লম্বা করতে পারতো না আল্লাহ সুবাহালা তো এই বিষয়েগুলো আপনারা কীতা করতেই ইমানটারে কীতা করতেই আল্লাহ সুবাহ যে ইনামা আল প্রত্যেক অকল্যানের ফলে কল্যাণ আছে আপনি যদি কোনো কষ্ট পায় আপনি যদি উস্তাহ খাই আপনার কোনো যদি অসুবিধা হয় অসুস্থতা হয় এটা হলে শিফা আল্লাহ গুনা করে দিব আপনার মর্যাদা বৃদ্ধি হইব এর পরে আপনার কী তো হইব কল্যাণ আইব এই বিষয়গুলো আপনারা খেয়াল করা দরকার তারপরে আর বহুত বিষয় আসার বিষয়ে আমি কিনা করি আর আমরা দেখো গণকস আছে গণকি আছে কিনা না আমরা দেখো গণক হাত দেখানি আছে কিনা না হ্যাঁ আপনার এলাকাত নাই তবে আমরা এলাকাত আছে বিয়া করিয়া দামান নয়া যে বিয়া করে হে তার হালা হালি নাকি কয় আমি হাত দেখতাম পড়ি খাবনামা বই এখান লেখব ওখান মাসে দিছে দিচ্ছে ও দাগুলো ভাড়া হইব তা হাত ধরব হালিনতে জোয়ান জন হালিতে আদিয়া করবে দিলা একটু একটু গা ওই চান্সে হালিনা হালিনতে ইতা আছে কিনা না তারপরে তারপরে আজকের দিনটা কেমন যাবে পত্রিকার মাঝে তাকে বছর শেষে বছর শেষে একটা রাশি ফল রাশি কিতা বার করে এটা কিছু খান্দার যাওয়া যাইতো না কেউ যদি গণখর খাসাদ যায় আল্লাহ রসুল্লা সাল্লামে কছেন তার চল্লিশ দিনের ইবাদত হবল না চল্লিশ দিনের সালাত কিনা কব লইত না আর কেউ যদি যায় তার কথা বিশ্বাস করে তাহলে মাহমুদ সাল্লা যদি দিন লই হয়েছেন এটারে কিতা করলো অস্বীকার করলো এতে গণক থাকি গণকি তাকে বাসিয়া থাকবা বুঝছেন নি তারপরে আমরা সমাজও আরও কিছু আছে তাবিজ তুবিজ দেখ তাবিজ জাতি ইসলামের মাঝে নাই আগেও কইসি তাবিজ কুরন দিয়ে হোক আর কুরআন চালা হোক সাত আট নয় ছয় দশ পনেরো তা লিখিয়া হোক গোড় বান্ধা চারি কুণা চারটা সাই কিতার তলে বান্ধা আখতা আপনার খেউর কিতা হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে জিনে ধর লিছে আজকে স্বপ্নে উল্টা পাল্টা দেখে আসলে কুরানোর হাসাযোগা যে গড় সোরা বাকে তেলা করা হয় এই জিন শয়তান প্রবেশ করতে পারে না যে গড়ো বিসমিল্লা সালাম করিয়া যে গড় ঢুকা হয় ই গড়ো শয়তান থাকতে পারে না এখন আপনার একশো তলা বিল্ডিং হয় যদি আপনি গেটে ডুকতে সালামি মুখ হয়নি একশো তলা বিল্ডিংও শয়তান থাকতো না কারণ মাহমুদামের কোচন তাকতো না তবুও থাকতো না এটাই হলো বিশ্বাস মহাম্মদাল্লামের কোথায় থাকতো না আল্লাহ কছেন বিসমিল্লা কইয়া গড় লাগাইলে কি ধরব এই গড় শয়তান প্রবেশ করতে পারতো না রসদালাম কেন বিসমিল্লা কইয়া খাইলে শয়তানে খাইতো নাই আর বিসমিল্লা সারা যতদিন আপনি খাইছেন আপনার বউয়ে আপনার বাচ্চারে দুধ খাওয়া ততদিন পর্যন্ত আপনার বৌর এই বাচ্চার লগা শৈতানও খাইছে দুধ আপনি যতদিন বিসমিল্লা সারা খাইছেন শৈতানও লগ ইয়া খাইছে অবশ্যই খাইছে আপনি দেখেন না এগুলা দেখা যায় না আনসিন ওয়ার্ল্ড অনেক মানুষের জিনে ড শেতানরে ডোরা আল্লাহ কইছেন আল্লাহ জিনে অত্তিণের মধ্যে কীটা কইছেন যে আমি মানুষের সৃষ্টি করছি সবথেকে উত্তমভাবে জিনরা রইদানা মানুষ জিনে মনিস্টার রইতো সিনে মনিস্টার রইতো আপনার ইমান আপনার আমল যদি আপনি স্ট্রং লাগে ঠিকই তো হইবো আমরা কইবা যে শরীর বান্ধি লাইছে শরীর bande কিলা জানেন নি ঠিক জানে ঠিক জানে শরীর banda ইদা एग्जांपल ইদা কেউ কয় না কইলে কি তো আপনি বান্ধি দিলে তার খাজাদার যাইবানি হ্যাঁ আপনি সূরা ইখলাস সূরা ফালাক সূরা এই তিনটা পড়লা পড়িয়া আদার তালুত ফু দিলা ফু শৈল যতক্ষণ লাগাল ফাইন অতক্ষণ আপনি একবার মুছে করলা এইভাবে তিনবার করবা ঘুমাইতে সময় করেন যদি জিনে আর আপনারে ক্ষতি করতে পারতেনা বারে এক কোনোরা প্রত্যেকটা সালাতের শেষে আপনি ও আমল করকা আপনারে আর জিনে কিছু করতে না জিনে এখন দৌড়াইব আপনার দেখল এটাই বান্দা আপনার ঘর বান্ধি দেয়া আপনি কোরআনতেলা করুক আপনার আপনার নাচ গান টেলিভিশন এই মোবাইলের মধ্যে ধরিয়া ফুয়া বড় করে চালার আপনি ফুয়া এখন বড় হয়ে গেছে ওনার খতো আর খুদাইবায় কিতা কিলা কারণ হুড়ুদ থাকতে থাকি আপনি শিকাইছেন নিকিয়ে তুলছেন আখ তা বড়ই এখন বালে কই গেছে এখন তা করে এখন তো হে গুদ গাত করবো আগে থেকে ইলাত তৈরি কা আপনি আপনি গান দেন না জানো আপনি আপনার ঘরে সালাম দিয়া ঢুক কা আমরা ঘর সালাম দিয়া ঢুকিনি মুরব্বী হল আমরা ঢুকি না তো আমার ফুয়া কিন্তু ঢুকতো হিকতো কার কাছ থেকে কিয়া লাগাবাড়ির লঞ্চের কাছ থেকে শিকত নি আমরা হিকাইছি নি এখন আপনার রাজি আছেন তো গর সালাম দিয়া ঢুকতে এমনি হাত তুলি নজানো বহুত মানুষ আছে আনন্দ ওয়াজও মাফি আত তুলাত দুই হাত লোক তুললে এক হাত তুলার কথা কইলে দুই হাত তুলি দে কিন্তু হেসে আমল নাই হয় না আপনি গরো ডুকতে সময় সালাম দিয়া ডুকবা আপনি কি ফেলা ঢুকবা আপনি দেখবা বৌয়ে আসিরা সালাম দিবা যে তো বৌরে দেখা ইবা সালাম আলাইকুম গর গিয়া হইবা বউয়ে দেখা আস্তে আস্তে মাটিতে পড়তে পারেন বাচ্চা নিয়ে কাপে দেখি বল একটা বেমার শুরু হয়ে গেছে বিশ্বাস করক আপনি যদি এক পাঁচ আলা করেন তারপরে দেখবো আপনার ফুয়াও আপনার গরু সাল্লাম দেয়ের আপনার বিবিও আপনার দেয় বুঝুন গো জান কি না জানো যে ও তিন সিল্লাত পাঁচ সিল্লাত দশ সিল্লাত গোড়ালার খবর নাই গোড়ালারে আল্লাহ সুবান নিজে যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারে যাহার নাম থেকে বাঁচাও দেশ আলারে যাহার নাম থেকে বাঁচাইবার লাগে আল্লাহ না সমাজে বাঁচাই লাগি কইসেন না নিজে বাঁচো

তারা কিতা করে জান আপনারা রাগ কর রাখিনা না তারপরে হইতে হইব অনেক কষ্ট করে আইছি হওয়াল লাগিয়া আমরা সমাজের কিছু মানুষ আছে হে তার বইনটা চেক দিব আর কেউ ফুটিস ফাটেজ করে নি তার বনির লগে। কিন্তু হে আর একজনের বনির ফুটিস আছে কিনা না বহুত মানুষ আছে হে তার বউরে ভর্তায় রাখে কিন্তু হে লাগাবাড়ির লগে ভাইয়া গফরে এটা আছে কিনা না 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 এটা আছে নি কারণ হে চাই যে গর ঠিক করলে তো হে ঠিক না হইয়া। এটা সম্ভব আল্লাহ সুহানা হতে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম দিয়ে একটা সমাজে পরিবর্তন করছেন রসুল্লাহাম সে আসা তাই উত্তম চরিত্রের অধিকারী আসলা আপনি যখন রসুলোর কাম করতে চাই আমরা দেশে একগ্র মানুষ আছেন কইবা বা নবিওয়ালা কাম করবেন নবিয়ালা কাম করতে গিয়া তান তান অজুরও ঠিক নাই তাই নবীয়ালা কাম করা বাড়াই গেছেন পুরা এলাকার নবিয়ালা কাম করা এজন বাইরে ফাইলাম একদিন আইয়া কইলা আমরা তো নবীয়ালা কাম করি দেই করেন কইলা আমরা ইমানের দাওয়াত দেই উনিশ বছর তাকিয়া ও শেখ আমার লগে আসলা উনিশ বছর তাকিয়া যে আল্লাহ কাম করেন কইলাম যে ইমান রুকন কিতা খুক্কা কইলা আপনি খুক্কা তাহলে হইলা নব্বই এই উনিশ বছর ধরে খিতা কাম করেন যে ইমানের দাওয়াত দিই ইমানই কাফেলার লগে আসেন লগে যে আমরা জানিয়া আমরা চাই নিজে জানি না তবে আরও ঢিকিয়ে দিতাম সম্ভব নেই

পারে কিনা না কোন সময় হইতে পারে কোনো টাইম টেবিল আছে নি আওয়ার সিরিয়াল আছে বাফর আগে ফুয়া কোনো দিন দুই দিয়েছে কিন্তু যাওয়ার আগে যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে তা আমার প্রস্তুতি আছে নি প্রস্তুতি আছে কোনো প্রিপারেশন আছে নি আপনার আছে নি যুবক হল খালি ফান খাইলে হইতো না জর্দা সরা ফাণ হইব প্রস্তুতি ডাক্তরবো যে কোনো সময় উষ্ঠা খাই আমার যেতে আরো জোরদা যদি মুখের ভিতরে থাকে হারাম লইয়া মরিলে সিগারেট খাওয়া মখরু এরা খোয় যারা জোরদা খায় কারণ তারটা তো রাখতে হইব কারণ শিক্ষিত মানুষ যেটা কইব আমি তুমি তো আগুন দিয়ে আমি আগুন দিয়ে খাই আর তুমি তো ডাইরে খাও বুঝেননি আমরা মাখরু মাখরু মানে অপছন্দনীয় অথচ এটা সুস্পষ্ট হারাম এটা ক্ষতি করে এটা দুর্গন্ধযুক্ত এটা মানুষের ক্ষতি করে যে জিনিস ক্ষতি করে এটা হারাম যে জিনিস মানুষের দুর্গন্ধ সৃষ্টি করে এটা হারাম যে জিনিস অপচয় করে একটা হারাম। তো সম্মানিত উপস্থিতি গণকলর থাকি বাঁচিয়া থাকবা দুলা বাই গণক থাকলে মা বই নকল বাঁচিয়া থাকবা এই ধরনের গণকল থাকিয়া বুঝছেন নি এক বেটায় বাড়ির সামনে আইসে গল্প একটা কই আপনার বেটা বাড়ির সামনে আইসে আইয়া দেখে যে এক বেটা কইল কিতা কইল আমি গনক গণি কেদা করস কইল আমি গনিয়া কইতাম ভারি বিফদ আফদ বিদেশ যাব হইব কি না বেটায় আল চাতে গিয়েছিল আলচয়াত মানুষ গেলেও সব মানুষ তো আর মূর্খ নাই অনেক মানুষ আছে লেখাপড়া নাই কিন্তু জ্ঞানী আছে কিনা না না বিচারি এলাকার ফরগনার বিচারি আছে কিন্তু বেটা লেখাপড়া নাই দোষ দিতে পারে নাইলে আছে না হ্যাঁ তো বেটা জ্ঞানী মানুষ আছে কইলো তুমি গণাত পারো ফাইজন উল্টে দিছে তান্তে দুই বাড়ি তো কয়ে আপনি আমার মানুষের এই চিলানি শুরু করছে বেটাই বেটা গনিয়া পারো গণ আমার গনিয়া বিপদ আবদ্ধ ঘোষ তোর গনিয়া দেশস্থানি দিয়ে দুই বাড়ি খাইবে তুমি কণী আমাৰ আহিছ না যে এই নিলে তুই বাঢ়ি খাই আমাৰ কিছু আছে টেপান তিয়া ফাকিলে বৈ ৰৈছে বন্ধৰৰ ক'তৰ খান্দাত গ'লে টেপা সেই খৈয়াই দিলা আপোনাৰ ইতা পাৰবানি অতা পাৰবানি আংটি এটা দে খাব গুটিলে আপোনাৰ বিপদ খাটি যাব আৰু সেই তাৰ গৰীবী অনবীয়া দহ টকা পাঁচ টকা ৰুজু কৰে ৰাস্তাৰ মাজখনে উবা সেয়া তাৰ বাক্য বদলাইতো পাৰে না আপোনাৰ আমাৰ আখল নাই আপুনি বুজাই না আল্লাহ আপোনাৰ আশ্ৰাফুলখলগাত পাৰিছে আপোনাৰ আখল নাই নি যে সেই তাৰে নিজে বদলাই দিব পাৰে না সেয়া আপোনাৰ কিতাপ বদলাই উচি নইলিয়া আমরার অবস্থা আমরা আরও কিছু যে তাবিজাত তাি বাঁচিয়া থাকবা রসুদ সাল্লাহ আলাই্লামর কাজাত দশজন মানুষ আসতে ইসলাম গ্রহণ করবার লাগিয়া আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামে নয়জনের ইসলাম গ্রহণ করছেন তারপরে নয়জনের ইসলাম গ্রহণ করছেন একজনের সাহাবাই সাহাবাইকার প্রশ্ন করলিয়া রসুল্লাহ যে এর ইস আহ এর তাকে বায়াত কেন ইসলাম গ্রহণ করাইলানাখান রসুল্লাহিস্লামে কইলা তার কাজাত একটা তাবিজ আছে তখন এই কথা তার খাফড়ার ভিতরে আটডুকাইয়া তাবিজ সিরিয়া পালাইছে আল্লাহ রসুল্লাসাল্লামে তার ইসলামের মাঝে গ্রহণ করছেন গ্রহণ করাইয়া কইস মান কা তামি ইমাতফাক আশ্রাকা যে তাবিজ ব্যবহার করলো সে শির করল এটা কোনো গল্পর খিয়ান না গাজাকরি কাহিনী নাই এটাই গিয়া মসনদে আহমদ ইমাম আহমেদ আহমলর কিতাব মসনদে আহমদ এবং ইমাম হাকিমর কিতাব হাকিমর মাঝে মসনদে হাকিম এটার মাঝে আছে সিলসিলা সহিয়া নাসিরুদ্দিন আলবানীর সেটার চারশো নম্বর হাদিস এটা এবার তাবিজ কোরআন দিয়ে হোক আর কোরআন চালা হোক এটা ব্যবহার করা যাইতো না আপনি আপনারা খৈসি নেনি এর আগে খৈসি না নি কিতাব ব্যবহার করতা কোরআন ফোরতা আর আপনি যদি কোনো সময় অসুস্থ ওই যায় এটা জিনিস আছে কুলিয়া খা আপনার এটা জিনিস আছে আপনারা বুঝেন শিক্ষিত মানুষ আছেন সচেতন মানুষ আছেন এটা কি বেমার ওইবার আগে করা লাগে যেমন আমরা টিকা দেই টিকা এটা কেউ দেয় বেমার ওইবার আগে চিকিৎসার লাগিয়া বেমার ওই আল্লাহ টিকা দিলে খামেবেনি মুরগির বেমার হইলে আর ইনজেকশন দিলে খামে আইবনি না বেমারের আগে দেওয়া লাগে তো বেমার যত আমল আছে সব আমলে গিয়া আপনি ওইবার আগে ঘুমাইতে সময় আত্মুর ঘুমাইলা নামাজ বা দেওতা করলা গর ডুখতেও এই সব আমল করলা গিয়া আপনার রোগ ওইবার আগে যদি কখনো রোগ ওই যায় ওই গেলে এখন আর আপনার আমলে খামে আইতো না আমল আমলালা মানুষ আসতে না তারপরে তার নয় যাদু হয়ে গেলো যাদু ইয়ারলে তখন খেয়া যাদু সুটাইল খেয় সুটাইলে যাদু ফেরা ইয়া তো বুঝা গেল যে যখনও কোনো রোগ অসুস্থ হয়ে যাব তখন আর সে অন্ন খাউ তারে চিকিৎসা হরানি লাগব অন্যখরে দিয়া আর তখনও আপনি দেখতে হইব যে শিরিক করে না যে বেদাত করে না যে কুফরি করে না যে জিন তারা গিয়ে আপনি চিকিৎসা লইতে হইব আপনি যদি জিন আসনের কাজে লাগছে বা মনে করলো যে আমার যাদু করছে বা টুটকা করছে আমরা এটা খরণ কিনা না হ্যাঁ করেন ফুয়ার বোরে বস করবার লাগি তা আপনার এলাকাত মনে করেন আমরা এলাকা তো আইলে হ্যাঁ জামাই বউ বেশি মিলইলে আবার করেন যে মিলই তো না করিয়া কারণ বেশি আটু এই গাই বাছুর মিলিয়ে আটু কিরা নিয়ে যায় আছে চিন্তা করবা যে তো আমার ফুয়ার বু বক্ত হয়ে গেছে ফুয়া এখন হর লাগিয়া মায়া করেন আফোন মায়া করেন ওই কারণ হিংসা আফোন মায়া করা এই যে যাদু হইব এখন মনে করলো যে আমি জাদুগ্রস্ত হয়ে গেছি তখন তার চিকিৎসা হইল গিয়া তার খান্দাত গিয়া কোরআনুল করিম আয়াত তেল হরইবো হাফেজে নিয়া যদি কোরআন তার খান্দাত বইয়া যদি কোরআন তেলাওয়াত করা হয় তার মধ্যে যদি যাদু তারপরে এই ঠুটকা টুটকা টুটকা থাকে তাহলে সেই কীতা করবো তার মাঝে অশান্তি সৃষ্টি হইব তার কফাল গামা শুরু হইব তারপরে হে দেখা যাবে অষ্টমে বমি করে কিছু খাওয়ানি হইলে বমি করিয়া তার বারই আইব তখন হে সুস্থ হয়ে যাব এটা একবারে হইতে পারে এটা অনেকবার করা লাগতে পারে এটাই হলো চিকিৎসা একটা হইলে এখন আপনারা কীটা বুঝলা যে একটা ওইবার আগে বেমার ওইবার আগে চিকিৎসার একটা বেমার হইয়া হারলে চিকিৎসা কিন্তু এটা এইটা চিকিৎসা নাই যে একজন আইয়া বইল আর বইয়ে হলো আশক পাশকর মাতা নকুই চিনাজুকর মাতা লিজাই ফাঁকির বিচ্ছু ইলা নাই কোরআন আয়াত হইতেই সুস্পষ্ট হইব হাদিস থেকে দোহ হই তো তখন বোঝা গেল না ঠিক আছে আর আইয়ার লো হইলি আজি আজির খরাইছি খরাইয়া ফাইছি ইটাইলিয়া আপনার মা ইটা নিজের মানুষে করছে নিজের মানুষে করছে খোৱাৰ লগেও আপনার মাঝে মনোব যে খার লগে আপনার দুশ্মণী দেহর তাকলে করব বাবির লগে লাগ বাবি তাকলে করব আমার তো দেহরে আমার লগে লাগ ওই একজনে গরের ভিতরে মারি লাগে দলার শান দেখানি হ্যাঁ বাড়ি আপনাকে বাড়ির দুশ্মনে করছে এখন বাড়ির তো লাগা বাড়ির বাড়ি লগে সব সময় বালা সম্পর্ক থাকে না এটা মানুষের এক সময় বালা সম্পর্ক হইবসময় খারাপ সম্পর্ক হইব গুলিয়া দরবার তা হব কীটা গর ফে ইয়া গেছে আমার ওয়াল লইয়া ইয়া লাগাইল থাকে না নানি এখন যেমন কইল নিজের বাজে করছে এখন আপনি চিন্তা করলো যে তো তো আমার লগাকের সচাঘর বাইককে খুলি হয় এখন সম্পর্ক আসিল থুলা লাগ এখন আর কীটাই লোক বড় করে লাগ বেটিংতে ভিতরে ভিতরে মাছ শুরু হইলো এরপরে হনবাড়ি প্রচার করে গেলো যে এরা সন্দেহ করার হেরারে এখন দেখো দুও করে এখন হাফে নইলো সম্পর্ক এখন দরজা বন্ধ করি আগে দরজা খুলিয়া কর তাকতা এখন দরজা বন্ধ করি কারণ মুখ দেখতে চাই না লাগাই দিলি হে হেকিটা করি লাগে হে জানলো কিলা আজিরও ধরেছে আন তো বুয়া কথা তাই নাইলে নাইলে আমরা দেশে দেশে যে কিতা করছে ইস্তেকার করিয়া বলছে আপনার দেশে ইস্তেকারও মনে হয় মনে করে এটা মানে ডাইরেক্ট আল্লাহে লিঙ্ক গুমাই দিব যে তোমার বিয়া দিলে ভালো হইব বিয়া ছাড়া ভালো হই নৌকা গেছে দেখছি অস্তেকার অর্থ পড়িয়া হইল কি আল্লাহ কাজে একটা সাহায্য প্রার্থনা করা আপনি ইস্তেকার করবা আল্লাহ কাজার সাহায্য চাইবা তারপরে পরামর্শ করবা তারপরে একটা সিদ্ধান্ত নিবা তারপরে এটার আজম করবা খুব দৃঢ় সিদ্ধান্ত লইয়া খাসটা করবা তাহলে আল্লাহ আল্লাহর ভরসা করিয়া ইস্তেকার আল্লাহ কাজের সাহায্য চাব আল্লাহ আমার যদি কল্যাণ থাকে তাহলে তুমি আমরা দেও কল্যাণ থাকে এটা থেকে আমার দূরে রাখো কিন্তু এমন বাদ হয়েছে যে ইস্তেকার গুমাই যায় আর ঘুম থেকে ডাইরেক্ট খুঁ দিয়ে কিন্তু হইব না আর আমরা যদি ইস্তেকার করলেও মানুষ মনে করেন যে ও খান দুটা করিয়া দিব হুজুরের কাছে হুজুর আমার ফুড়িরে বিয় আইতাম দোক কাছে ইস্তেকার করিয়া কেটে হইব ফুড়িয়ে সব ঠিকানাটা এই হুজুরে সব ঠিকানাটা কেনে নিয়া করলো নৌকা গেস তুমি মনে করলা না তো নাই হো খাম হয়ে গেম ইস্তেকার আপনি তাবি জানলে এমনি কিতাব আবার নিতে আপনি ফ্রিও করা হুজুরে বহু কষ্ট করছেন কিছুটা হলে দেই আমি আমি হুজুরকর বিরুদ্ধে করিয়ার না আমি কই আর যে আমি আমরা প্রমাণ দিছি যে চাহা পাই কেরম হলে তার কাছ থেকে কিনা পয়সা নিচ্ছে না আপনারাও পয়সা নোকা কিন্তু আপনি যে সঠিকভাবে করিয়া নকা শূন্য মত করিয়া নকা মানুষের ইমান রক্ষা করে নোকা মানুষের ইমান মানাইয়া মানুষের ইমানে হরণ করিয়া আপনার ইমান নষ্ট করিয়া আপনি করেন না জানো আপনি একজন জি স্যার এইবার লাগিয়েছেন হুজুরি আনছেন হাফ হিসাবে হাফ হিসাবে পড়ছেন হাফ হিসাবে যদি আমার ফোড়া হইলে তোমার পাঁচ হাজার টাকা দিতে আমি পাঁচ হাজার টাকা দিতে দিয়া লগে করবা পয়সা দেওয়া যাই তার নেওয়া যাই যাচ্ছে কিন্তু সাত আট ছয় নয় দশ হাজারে কই লগু ফানি বিজাইয়া খাইব ঠিকটা হারাম হয়ে গেল ঠিক আছে আমরা বহু যা সিরক আছে তার মাঝে একটা সিরকল গিয়া যে আমরা এসব গান আছে কিছু গান আছে গানের মাঝে সিরক আছে আপনার ফুয়া যায় গান গায় ইসলামিক গানও অনেক সময় ইসলামিক সিডি আছে ইসলামিক সিটির মাঝে গীতা আছে শির্ক আছে নবীর সম্পর্কে যত গান আছে রসুল সাল্লা ইসলাম লইয়া যত গান আছে যত এই কিতা কেনিকা নাত নাতে রসুল ইতার মাঝে অধিকাংশ শির্ক আছে কারণ যারা লেখছে তারা জ্ঞানী নাই মূর্খ লোকেরা লেখছে ইসলামিক জ্ঞান নাই লিখছে দাড়ি ডুভি রাখি লি ইসলামিক আন্দোলন করে লেখে লিছে গান একটা কবি নজরুল গান লেখা কি দা গলছে নবীর নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী খান নাম জফর কথা কইছনি না নবীর নাম নবীর নাম জফর লাগে অথচ আমরা খান নাম জপ্তাম আল্লাহর নাম আল্লাহর নাম জিকির করাইতো আল্লাহর জিকির হইতো নবীর সাহাবা কে নাম নবীর জিকির করেন নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কার জিকির করেন আল্লাহর জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন اذকরুল্লাহ কিয়ামান ওয়াকুদান আল্লাহর জিকির করবা লাগি কুরআন গরি মধ্যে অনেক জায়গা দাইছে এটা এই ধরনের আছে তারপরে কিতা আছে আরো কিছু গান আছে রহমতের নদীয়া তুমি রহমতের নদীয়া দয়া করো বাবা শাহজালাল আছে কিনা না এটা শাহজালাল আল্লাহ এটা গান আছে তার সির্ক আছে তো গান শুনতে হইলেও কিতা করতে হইব ইসলামিক গান শুনলেও এগুলো বুঝিয়া শুনিয়া শুনতে হইব মুসলিম মানে আপনার সচেতন আপনি অসচেতন নয় আপনি

আমরা আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি মুসলিম মানে ওই কি আপনি দায়িত্বশীল আপনার সময় আছে ও সময় সালাত আদায় করতে হইব আছে কিনা না সালাদ সালাতের সময় আছে কিনা না আপনারা সালাতে দায়িত্বশীলতা বানান আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্বশীল আপনার বিবির প্রতি দায়িত্বশীল বিবি বুড়ো হয়ে গেছেন এটা তো বিবিরে কিতা লাগে না মানুষের দেখতা না এটা বিবি ফেট ফিট খালি করিয়া আপনার মা বই নকলে চক্কর দিন আছে আছে কিনা না আমরা মা বই যে শাড়ি ভিন্ন আছে এই শাড়ি কান তো ফিন্দা না ফিন্দার সমান ব্লাউজ আর ফেটিকোটার মাঝখানে কিছুজন নাই ফিজাই রাখছি সাজা কিনা না আপনি ইসলামী লে ফটক করা এটা হিন্দু আসলে থাকি হয়েছে আমার বাপদাদা আপনার আগর যারা আসতা তারা হিন্দু আস্তা খন্ত্রেস আছে যে ড্রেস এখনও রয়েছে আপনি লং ড্রেস পিনা যদি শাড়ি পিন্দ লম্বা হাতালা ব্লাউজ দিয়া লম্বা হাতালা ব্লাউজ দিয়া পিঠিবার কথা কইলে কবি ইয়ার ডং দং নি মানুষে আসি পালে আল্লাহ কিতা করবা একু ব্যাপার নাই হারাম কিতা করি নাই মানসি কিতা করবা বইলে আমরা আমরা বড় হইয়া বই রয়েছে যে মানসি কিতা কইা সমাজে কিতা করি হাসা কিনা না আপনি যদি কেন যে আমার বাপর তিন দিন সিল্লি করতাম না চল্লিশ দিন সিল্লি করতাম না বড় মাইল যাব যে মানসি গিতা করি অত জিন্দগি ফালিলা বাপে অতটা করলা আর তুমি দিন তান লাগি কিচ্ছু করতে নাই অত অতচ কিচ্ছু করতে চাইলে তান লাগি দোয়া করো কিচ্ছু করতে নাই যে লাগি লাগে সাদেকা করো সাদাকা ওলা করো যে এক হাতে করলে আর এক হাতে বুঝে না এক নাগরিয়া কিতা করায়। খানি মিছিল দিয়া খানির ব্যবস্থা করায়। আর খানি যে গালাগালি আছে মারামারি আছে দুই লই লইলিছে তিন লই লইলিছে গালা গালি মায়ের সিন্নি বাড়ি যথেষ্ট বেটাইন বেটি এই বা উলি দিবা ফুয়া কুনকু ফুয়া খুনকু ফুড়ি চিনেও যান না বাড়ি যদি জায়গা থাকে না তো একরুম ফুয়া ফুড়ি সব দিন হাসা কিনা না এটা বাস্তবতা না বাস্তবিকতা ওয়াজ তো না সমাজের সমাজ অর্থ আমার কথা বুঝতে না এটা আসেনি বাস্তবতা তে ওলাজ ওই যে মানুষটি কইছিল বা কিতা খবর তোমার কোনো ফাত্তা পাইলা না কইলে ওয়াজও আসলাম কইলে কিতা ওয়াজ শুনছো কইলে এমন ওয়াজ এক এসোরাও মনে নাই ওলি আপনাদের অবস্থা হ্যাঁ বাড়িতে দেখে থাকি তো এটা গল্প আছে যে বেটা ওয়াজ থাকি আর আইতে সময় ফানি ফানি বেশি এখন ওটা কিন্তু সাফলার লাগব আরো না ওয়াজও হনছি যে সতর কুলতে না সারাদিন দেখি ওয়াজ উনছি কোনো দিন ওয়াশ বাড়িতেই আইছি না তুই দেখি ওয়াশ বাড়িতেই আইছ তা আমরার অবস্থা হলো যে ওয়াজ শুনমু মানতাম না এই অবস্থাই লইব আমরা পরিবর্তন করা দরকার না আমরার পরিবর্তন করা দরকার তা আমরা দেশ আরও কিছু সিরকি জিনিস আছে সিরকি কথা আছে অগু কই আমি শেষ করে লিমু তারপরে লইয়া সামান্য দুই একটা কথা কইমু আমরা সমাজে একটা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস কি কথা রেডিও টেলিভিশন ও পত্রিকা রাজনৈতিক লিডার হলে কই জনগণই সকল ক্ষমতার উৎস জনগণে যারে চাইব তার ক্ষমতাত বহিব আর যারা চাইব তার ক্ষমতা কি লামাইব আর আল্লাহ কিতা কইছেন আল্লাহ আল্লা চাইন তার আল্লাহ যারে নামাইন তারে লামাইবা আর আমরার আমরার হইলো যে ইসলামিক দলক লোক ও নিসলামিক দ লোক সবে এখন কইরা জনগন সকল ক্ষমতার উৎস জনগণে চান না তুমি লামো জনগণে দিত চাইতে তুমি যাও সকল ক্ষমতার উৎস কে পিশাস হয় বিশ্বাসী দিওয় না তাহলে ঈমানের সমস্যা আছে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এইটা বিষয় করতে হইব যদি এটা বিশ্বাস না করেন তাহলে এটা কি থইব কুফরি বিশ্বাস হইব সিরকি বিশ্বাস হইব মিলাই দিলা মিল আউট করে দিলা তারপরে আরেকটা আছে যে সিদ্ধান্তই সিদ্ধান্ত মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড আব্রাহাম লিঙ্কনের থিওরি কাফের বানাইবার লাগিয়া আমরা শিক বানাইবার লাগিয়া তারা থিওরি দিছে আর আমরা ও থিউরি লইয়া এখন আমরা গুরিয়ার যে বেশিরভাগে যেখান কইব ওখান ঠিক আর আল্লাহ

তো বেশিরভাগ দলিল নি মোহাম্মদ একলা আসলার পুরা দেশের জাতির মানুষ আসছিল তার তে তো বেশিরভাগ সময় দলিল সব বেশিরভাগ মানুষ আছে না কম সংখ্যক আন কোরআনুল করিম যেটা আল্লাহ এই কিতাব খার কাছ থেকে আইসে বিশ্বাস হয় এই আন এল করিম যত জায়গাত বেশিরভাগ কথা যত ভাগে আকসার এবং কাশির কইসেন ততবারে কইছেন ইতা বুনন্যা ইতা গুমরা ইতা প্রতভস্ত ইটা বুঝন্যা বরং আল্লাহ বিপরীত কইছেন কালিলুম মিন ইবাদি ইয়াশতাকুন আল্লাহ শুকরগুজারি মানুষ কি তা কম কম সংখ্যক মানুষ বেশি বুজুরগুজারি এর দাই আমরা যখন এই ওয়াজগুলা কই আর এই যে বক্তব্যগুলা হুনলা কইবা বেশিরভাগই তোইলা না সারা দেশের মানুষ তোইতা করর না তোইতা খানতে গিয়া আইলা নয় আর গুরু আপনি এই দেশের মানুষে আটকাইতে পারবা এই দেশের মানুষের মুখরে বন্ধ করতে পারবা তার আরে যে তুমি দেন যেটা কইরা তা লিখিত দাও আমরারে কালকে যে বয়ান হইছে তাবিজ লেখা শির্ক তুমি তাই তাবিজ লেখা যদি যায় যায় তাবিজ লেখার প্রমাণ দে তুমি তাইন মিলাদ ফলো খতম পড়ো খাজাগান খতমে খিফা পড়ো নারী ফলো এগুলোর দলিল দেশি করছে এগুলা বড় কতম করটা বুখারে খতম এটা ফাইলে ইমাম বুখারি তো ইমাম আফগানিফাই ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমন আহম ফৰে জন্ম হয়েছে তাই হাদিসর গুলার কিতা করছেন ইনো করছোনার নিজের কথা আছে রসুলের কথা আছে মক্কার মুসিকলরও কথাও আছে অগু খতম করি এখন অগু লোক সব থেকে বড় খতম ইগু ইগু করতে হইলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে বুঝছেন তারপরে কোরআনে খতম কোরআন সবাই মিলিয়া কল্লা সবাই মিলিয়া এক লগে জিকির করলাম এটা ফাইলা কই এটা দেখাও আমরা আমরা তো ফাইয়ার না তুকে ইয়া ফাইলে তো আমরা মানতাম প্রমাণ লাগবো না আল্লাহ সুহান হা তুমুর হা না কুমিন কুন্তুম সহাদি কিন সত্যবাদী হইলে দলিল পেশ করো আল্লাহ সুবাহ আলেমা আলেম হারা আলেম যারা জ্ঞানী যারা জানে যাদের কোরআন জ্ঞান আছে যারা হাদিসের জ্ঞান আছে তাহলে তুমি যদি নিজের আলেম দাবি করো যদি নিজের আলেম দাবি করে তাহলে সে কোরআন হাদিস কথা কইতে হইব কোরআন আদিষ্ট থেকে কি প্রমাণ হইব কোরআন কোন সুরার মাঝে আছে হাদিসের কোন হাদিসের কিতাবও আছে এটা হাদিস কিতাব সহি কিনা না এটা সুসল্লা ইসলাম থেকে বিশুদ্ধভাবে আইসে কিনা না স্বাদু কোরআন দিস নাই যে কোরআন দিচ্ছে সব থেকে খারা সাহবাই তারার মতো করে আমরা মানতে হইব তারা তারা যদি মার চল্লিশা করেন মার ত্রিশ দিনও চিনিস করেন তারা যদি তারার মৃত্যুবার্ষিকী পালন করেন তাহলে আমরাও করতাম কিতা হাসা কিনা না আর তারা যদি না করেন তা আপনি আমি লেখামে আইব আপনার ফয়সা জলে যাইব আপনার সব পরিশ্রম পণ্ড হইব আল্লাহ সুহানা কয়েছেন আমা তুন না শিবা তাসলা হা হামিয়া অনেক কষ্ট করে আমল করব তারপরে ফলে মানুষ জাহান্নামো যাইব এখানে আমরা খুব বলেন গরম খামার মানুষিকো আনলে আনছেন সামলায় আপনার কোন জায়গায় পাওয়া যায় এলাকা থেকে কি ভাবা যায় না গাঁতে কি খামলা আনছেন আনিয়া কেন বা একটা গাঁত খরচ হয় দুইয়াত দুইয়াত তা আমি একটু আইখানাই বাজার থেকে একটু দরকার আছে আইয়া দেখলাহে ফাঁসাত ফাঁসাত গাঁত খুঁজছে খরচ না বেশি করছে কষ্ট কম হয়েছে না বেশি হয়েছে আইয়া আল্লাহ আপনি ক কেউ না হে তো বেশি করলো কিন্তু আপনি মালিক আপনি আস্থা খাম লাগি সে আপনার কথা মতো করছে না তার মন মতো করছে তার মন মতো করার কারণে আপনি গ্রহণ করবানি কই গুবরিয়া দিয়ে দা পেটা পেটাক তো কষ্ট করে করলাম আপনি কই ওটা আমার তো সব নষ্ট করছে বড়িয়া দিয়ে দা পয়সা দিবানি আপনি কেউ দা দিতা না তো আপনি আপনি আপনার আমার মালিক হইলে আল্লাহ সুবাহাল্লাহ তাই কিলা খাম করতে বইকে দেখাই পার লাগে খারে পাঠাইছিল খারে ফাটাই কিলা খাম করতে হইব আল্লাহর ইবাদত কিলা করতেই বইকে দেখাইবার লাগে খারে পাঠাই নবী মহম্মদ সাল্লা পাঠাইসেন আর নবী মহম্মদ সাল্লাহিস্লামর দেখানে খাম সব থেকে বালা খারা করছে সাহাবাই কেরাম রাধি আল্লাহন আজমাইন তো আপনার যদি তারার লগে মিলে না রসুলের লগে মিলল না সাহাবির লগে মিলোন না আল্লাহর কথা অনুযায়ী হইল না তেই খাজ আল্লাহ গ্রহণ করবা আল্লাহ কইছেন ইলা যারা কাজ করব তাসলা নারান হামিয়া তাদেরকে আগুনের মাঝে কি তাহলে হইব নিক্ষেপ ফরা হইব আল্লাহ মাজি নামিনান্নার আল্লাহ মাজি নামিনান্নার আল্লাহ মাজি নামিনান্নার আল্লাহ আমরা যাহার নাম থেকে হেফাজত ফরকা দুনিয়ার আগুন আত রাখা যায়নি তো যাহার নামের আগুন জ্বলতে রাজি আসেন নি তাহলে দোয়া ফরকা যে আল্লাহ মাজি নামিনান্নার আল্লাহ যেন আমরা জাহার আগুন থেকে হেফাজত করেন রসদ সাল্লাহিসাল্লাম কইসেন যে তিনবার জাহার নাম থেকে খুব প্রার্থনা করব ক্ষমা প্রার্থনা করব জাহান্নামে নামে তাহ্লাকে সুপারিশ তে প্রত্যেকে মনে মনে তিনবার জাহার নাম থাকিয়া আল্লাহের সাথে আশ্চর্য আল্লাহ মাজি নামি নান্নার আল্লাহ মাজি নামি নান্নার আল্লাহ মাজি নামি নান্নার আল্লাহ আমরারে জাহান্নাম নাম হেফাজত করুকা জাহ্নাতর ফতে পরিচয়িত এবার তৌফিক দান হরুক্কার বাংলাদেশের সবথেকে বড় একটা ব্যবসা হইল দোয়ার ব্যবসা দোয়া আমরা নামাজ নামাজবাদে দোয়া আছে মাহফিল শেষে দোয়া আছে আখের মোনাজাত আছে বিহাবাড়িতে গেলে দোয়া আছে তারপরে দুয়ার মাহফিল হয় জানাজার নামাজ শেষে দোয়া হয় লাশ দাফন করি আসলে দোয়া হয় তারপরে খবর জিয়ারত গিয়ে দেখা যায় সবে মিলিয়া দোয়া করা অথচ আমরা সমাজও কিছু দোয়া আছে সহি তরিকার যেমন আমরা সমাজও আছে মসজিদে ও হামাইতে যে দোয়া করা হয় এটা সহি মসজিদ থেকে বাড়িতে যে দোয়া করা হয় এক সহি একলা করেন না সবে মিলিয়া করেন আস্তে আস্তে না জোরে জোরে আস্তে আস্তে এটাই কি দোয়া এটা হলো জিকির আমরা এসে টয়লেট হামাইতে সময় যে দোয়া করা হয় এটা ঠিক আছে টয়লেটের বাড়িতে যে এটা করা হয় এটা ঠিক আছে ঘুমাইতে ঘুম থেকে উঠিতে যে দোয়া করা হয় এটা ঠিক আছে আমরা দেখছো লাস্ট খবর দাফন করতে এই খবরও রাখতে হইলে যে দোয়া করা হয় একটা ঠিক আছে ঠিক আছে নি এটা আল্লাহর জিকির আল্লাহর জিকির কর্তা দোয়া কর্তা কিন্তু নামাজ শেষে জিকির আছে আল্লাহ সুসালিস নামাজ ভরে কিতাবেন তাের আমলে বর্ণিত হয়েছে যে নামাজ থেকে বিরত নিতে মসজিদ

সুবানলা তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আল্লাহ উকর চৌত্রিশ বার অত আল্লাহ উকর তেত্রিশ বার ফুরিয়া লাইল আল্লাহ হয়তো আটা ফোরতা ইতা আমল আমরা মাঝে আসে না এইটা কিতা খাইছে খাইছে কিনটা আত্মলিয়া দুয়াই ইগো খাই লিছে ইগো আপনি জানেন না অল্লাহ আল্লাহর খোঁজা মরে গই আর যদি বাথরুমও আমাদের সময় হুজুর যাওয়ার চান্স পাইতা তো হগু আপনি হুজুরের ফেলে ছাড়ি দিলাম হিগু আপনি একলা না মানে ঘুমাইবার সময় বিশ্বনাথ যদি হুজুরে দেওয়ার চান্স থাকতো তা আপনি কইল অনেক হুজুরে দিলেইছি আছেন আমার মুক্তার আছেন আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন আমি পাপি তিনি জামিনদার কইয়া টানটাই দিলাইলা মানে এতে হইব আমরা শিখতে হইব বুঝা জাননি হিকা লাগবনি না 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 কিতা মুরব্বী হল হিকা লাগবনি ও বয়সে শিকার লাগি চেষ্টা হইব শিকতে চেষ্টা করতে করতে যদি মৃত্যুবরণ করিলেন তা আল্লাহ দেখবা যে আপনি আমি কিতা করছি চেষ্টা করছি আমরা দেশ যেটা নাইলিয়া একটু আগে কইছি গোরো হামাইতে সময় সালাম নাই গর হামাইবার দোয়া আমরা জানি না গোরে দুয়া অবশ্য কিছু কিছু মানুষে জানি কিন্তু হামাইবার দোয়া খুব কম চর্চা করা হয় ইল্লা মাসা কিছু মানুষের আছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা অধিকাংশ লইয়া মাতিয়ার খাস কিছু মানুষের লইয়া মাতিয়ার না তারপরে মেহমানরে বিদায় দিতে সময় কীতা দোয়া করা লাগে আমরা কয়েক ফিয়া আমানিল্লা অথচ আল্লাহ রসুসাল্লাহ ইসলামে কিতা দোয়া আস্তাদিউল্লাহ দিন আকা ও আমা না ও খাওয়া তিমা আমালাক অথচ আমরা এই দোয়া জানি না আমরা বিয়া বিয়াবাড়ি কিতা দোয়া পড়তে হয় এটা আমরা জানি না অথচ বিয়া বিয়াবাড়ির কিতাব হয় বিয়ার কিতাব হলার ফলে এই যে খুদবা দেওয়ার ফলে তারপরে কিতাব হলাম হুজুয়ে সব রইয়া আত্তুলা মারি একটা দোয়া করলা অথচ আমরা জানি নি যে বরকনে কিতাব দোয়া করতেই হইব যে হুজরে আত্তুলা মারি দোয়া করেন আমি এক জায়গায় গেছিলাম হুজু দোয়া করার ফলে হুজুরে করলাম হুজুর কিতা দোয়া ফোড়েন জামাইবুর ওখান ওখানা সুন্নতি দোয়া কোনটা কারণ তাই আ করে আমার মুখে চাইন খানদানি কেউ জানেন না এগুলো চর্চা নাই সমাজ চর্চা নাই কোনো জায়গা নাই এগুলো সমাজ থেকে উঠে গেছে বারাক আল্লাহ লেখা ও বারাক আলাইকা ও জামা বাইনা কুমা ফেখায়ের এটা প্রত্যেকে পড়তো আপনি গিয়া দাম বড়োর লগে আত্মি লাইবা পড়বা আপনার বিবি যাইবা কইনার লগে আত্মি লাইবা কইনারে গিয়া আঞ্জা জাগরি ধরি এটা মায়া দিবা দিয়া তাই নৌ দোয়া করব আপনি গিয়া দাম আন্দোলন বুক মি লাইবা দোয়া করবা কিন্তু আপনি দোয়া জানেন না করতে গেলে এগুলো তো জেলাই সাই নাচেন আমার মুক্তার ওটাই তারপরে মাহফিল শেষ হইলে আজকে মাহফিল শেষ হইব না মাহফিল শেষে বড়ো যদি সুন্দর করে এটা দোয়া হইতো খান দিয়া দোয়া হইতো এলাকার সব রে জান্নাতো ফুসাই দেওয়ানো লাগে দোয়া করা হইতো তাহলে আপনি তো কইলে অনেক খুব ভালো হইল এটা একটা আখেরে মনাজাত আমরা ঘোষণা দিলাম মানে যে আখের মনাজাতইবো আপনারা সব তখন যেন কেউ যাই না যেন যে আখের মোনাজাত কেউ মিস করবা এই ধরনের সম্ভব যেন কেউ হই না আপনার সবাই তৈল যে আখের মোনাজাতটা অন্ততকে খরিয়া যাইলা ই তার ফাইমুনি আখেরে মোনাজাত যদি ইলাক সম্মিলিতভাবে খরাও হয়েছে হৌ বেটার লাখান হয়ে যাব বেটা দুই হাতের খাম করাত ফাঁসাত করছে ওগুলো হয়ে যাবে এটা আমরা করি না তাহলে আমরারও ইচ্ছা হয় যে আমরা করি করলে তো বালা যদি একটা বালা খাম হইতো কিন্তু আমরা বুঝি যে একটা বালা খাম না এই জেলা হৌ বেটায় ফাঁসাত খাম করছে হে বেটা বলা হরছে বালা কিন্তু আপনি মালিক হয়ে আপনি এগিয়ে কইসে বালা খাম নাই এটা সব বালা খাম বালা নাই মাহফিল শেষে কিতা দোয়া পড়তে হয় আমরা জানি না কেউ দেয় একটা হরিয়া গেছে গিয়া আখেরে মোনাজাতে মাহফিল শেষে দোয়াইল সুবাহানা কাল্লা বেহামদিকা আর সাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা অস্তফির কাউ বই লাইক এই দোয়াটা আরও জায়গাত ফড়া যায় এই জায়গার নাম হলি অজুর শেষে অজুর শেষে কলিমা শাহাদত ফড়ি আমরা তখন আমরা আল্লাহ ওই ফরতাম ফারি আল্লাহ জাহলি মিনা তাওয়াবিন ও জাহলি মিনাল মুতাহরিন আমরা ওই জায়গা ফরতাম পারি এই দোয়া যে বৈঠক শেষের যে দোয়া এটা ওইখানেও ফড়া যায় অজু শেষ হইতো অজু শুরু হইতো কিতা দিয়া অজু শুরু হইতো কিতা দিয়া নি খালি বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম না খালি বিসমিল্লাহ দিয়া আর আদ দাইতে দোয়া মুখ দাইতে দোয়া কুল্ল করতে দোয়া বিসমিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম ও নূরুন কল কুফরি তাসব হইলো কি বানু আট এটা বাতিল করে দিলাম ইসব হইলো কি ফাস ফাসাদ কি দা করবল লাগিয়া ও যে ফাসাদ খাম করছিল বেটা বেশি কাম করছিল ওলা ফालतু বেশি খাম এটা কোন খামে আইতো না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি না তারপরে আমরা গাড়ি চড়ার দোয়া অনেকেই জানি না জানি খুব কম মানুষে জানি তবে অধিকাংশই আমরা জানি না রুগী দেখতে গিয়া কিতা রুগী দেখতে গিয়া কিতা দোয়া করতে আমরা জানি না তারপরে দুই সেজদার কিতা দোয়া দেখি দুই সেজদার মাঝখানো দোয়া ফোড়ি আপনারা দুই সেজদার মাঝখানো রব্বিক ফিল্লি রব্বিক ফিল্লি সংক্ষেপে রব্বিক রব্বিক ফিল্লি এটা তিনবার ফলেও ওইব কিন্তু আমরা দুই সেজদার আমরা দেশে তো ফোড়তেও পারতো আছে উঠিয়েও আর কি আর কোনো কিতা নাই ব্রেক নাই স্প্রিংগল লাগান উঠিয়েও বাড়ি মারে ওলাম বাড়ি মারো ওই দোয়া পড়বার আপনি চান্স দিতে পাইতেন ইলা নামাজ আছে কিনা না সিলেট ইলা কিছু কিছু মসজিদও আছে আমরা ইতা মসজিদে নামাজ পড়তে খান্দা মুখা গেলে বাধ্য হইলে পড়ি না এলে ইত্যাদি আমরা বাসিয়া থাকার চেষ্টা করি বাজারও গেলে কি তা দোয়া পড়তে হয় আমরা জানি না বাজারও গেলে দোয়া আছে বৃষ্টি বন্ধ হইলে বৃষ্টি বন্ধ বৃষ্টি খুব বেশি হওয়ার কিতা দোয়া করতে সব মিলিয়া মিলিয়ে একটা মাফিল করিয়া দোয়া করত না রসিসামে দোয়াই গিয়েছেন প্রত্যেকে আলাদা আলাদা ফোরতা ফোরতা আল্লাহ আলাই না ওলা আলাই না প্রত্যেকে ফোরতা খবর যে আরো তোর দোয়া আমরা জানি না এর আমরা আরো জনটা বাড়াটিয়া রাখি বাপ মারা গেলে মা মারা গেলে বইন মারা গেলে চল্লিশ দিন তিন দিন তাই হিন কারণ আমরা জানি না আমরা শিকছি না শিকার লাগে চেষ্টা করছি না রসিয়া বন্ধুরে গান তেরে মেরে গান ইতা আমরা বহুত মুখস্থ করতাম পারি একডুম বাগডুম করে একডুম ইতা কবিতাও আমরা মুখস্থ করতাম পারি কিন্তু এগুলো আমরা নিজেরা শিখছি না আর কোনো সময় শিকলেও চর্চার মাঝে রাখি না খালি শিকলে তো ইতো না মসজিদ থেকে আপনার বাচ্চা শিক্ষে তারা আপনি ধরোক্কা মসজিদের ইমাম আপনি চেক করুক কিতা শিকায় আজকে বাচ্চারা জিগার করবা দেখি খোসাই তুমি ও দোয়া ফরানি ও দোয়া আচ্ছা আমার হুনা সাই এইভাবে আপনার দায়িত্ব আছে না আপনি হুজুরের লাইছেন রাখিয়া মসজিদ আর হুজুরে কিতা ফোরাইলে আপনি চেক করল না শিকার জিগার না আচ্ছা খোসাই করিতে ধোয়া কিতা যদি এটা না পারে এটা যদি না পড়া নিয়ে বাচ্চা করে নাম রাখতে না আপনি এই হজুরে যে হুজুর আপনি সপ্তাহ একদিন হইলেও আপনার বাচ্চা নিতে এইগুলো দোয়া শিক্ষক আর আপনি বাচ্চারে জিকার করি ওগুলো ছোট ছাখোক্কা যাতে আপনার মারা গেলেও আপনার লাগি আপনার কেউ করতে পারে আপনার বাচ্চা আপনার লাগি দোয়া করতে পারে রব্বির হাম হুমা কামা রব্বাই এনে সঙ্গে পারে তো আল্লাহ সুবানও তালে আমরা তৌফিক দান করুক আমরা যেন রসুলোর পথে পরিচালিত হইতাম পারি আমরা যেন শির মুক্ত জীবনযাপন করতাম পারি আমরা সঠিকভাবে খালেসভাবে আল্লাহর ইবাদত করতাম পারি আমরা যেন বেদাত তাগি বাঁচিয়া থাকতাম পারি আর আমরা সবকাই আল্লাহ মামিন আল্লাহ সুবানও তালে আমরা আত্মীয় স্বজন বন্ধু কি বিধানীছেন তার মা ফরিদ্কা আমরা যারা জীবিত আছি তারা নবীর পথে পরিচালিত এইবার তৌফিক দান হরক্কা হালাল পথে পরিচালিত এইবার তৌফিক দান খরুক্কা আমরা মা বই নকলরে পর্দা ফুশিদা অনুযায়ী ইসলামিক জীবনযাপন করবার তৌফিক দান খরুক্কা আমরা যেন জীবনের বাকি জিন্দগিটা ইস্তামর সাথে খাটাইতাম পারি হ্যাঁ আমরা দুষ্ট ত্রুটি হইব আমরা ভুল ত্রুটি হইব আমরা সবসময় সঠিকভাবে মানতে পারতাম না কিন্তু এইটা আল্লাহর থেকে যেন আমরা দূরে না যাই আল্লাহ থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই আমরা যারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সাথে সাথে যেন আমরা তবা করি আমরা এটা থেকে ফিরিয়ে আই এই তফিক আল্লাহ সুবাহ তাহলে আমরা দান হরক্ষা আমরা এলাকাত অনেক মানুষ আছে অনেক মানুষে অনেকজনের বন্ডামি করে কেউ ফিরাকি করে কেউ ফু দেয় কেউ মুরুগ খাইবার লাগে ওটা করে অতা করে আল্লাহ সুবাহ তারা তারা বুজদান করুক তার লগে আমরা দোয়া কর্ম তারা আমরা বুঝানোর চেষ্টা করবো তার লেগে আমরা ঝগড়া করতাম না আমরা সেই লোক ঝগড়া করতাম চাই না আমরা আমরা চাই মানুষের কাছে খবর ফুঁচাইয়া দিতাম আমরা আপনারা লাঠি লই আইসি না বন্দুক লই না আমরা এইছি আপনারিতরে জানা দিতাম আপনারিতে এই আমরা দায়িত্বই লোক শেষ আমরা জানা নেই আর আপনার এখন এই লোক আপনার দায়িত্বই লোক আপনারা নিজের এগুলো পালন করতাম আল্লাহ সুবাহা তাহলে আমরারে আমরা যে খইলামে খোয়ারে কবল করক্ আর এবং আমারে আমল করবার তৌফিক দান করুক্কা আপনাকে সবাই যদি আমল আর আমি আব্দুল সবিরে যদি আমল করি না এর দায় আমার এই বক্তব্য আমার লাগে গীত হয়ে যাব মুসিবত হয়ে যাব এতে আমরারে নিজেরে আমি আমার লাগে দোয়া করি আল্লাহ সুবাহ তাহলে আমারে আমল করবার তৌফিক দান করুক্কা এবং আমরা যারা হুনছি আমরা সবরে আমল করবার তৌফিক দান করুকা সুবাহানা আশাদু আল্লাহ ই